অভিষেক রাঙানো যেন ইলিয়াস সানির অভ্যাস। যুক্তরাষ্ট্রের টি টেন লিগ ইউএস মাস্টার্স টি টেনে বাংলাদেশি এই স্পিনারের অভিষেকটা হলো স্বপ্নের মতো। আফ্রিদি, মিসবা, দিলশানদের মতো প্রতিপক্ষকে একাই বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। সানির প্রথম তিন বলেই মিসবা আফ্রিদিরা টানা তিন উইকেট হারান। যদিও জুনায়েদ সিদ্দিকি, নাসির হোসেনরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাদের দল আটলান্টা রাইডার্স। টানা চার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষা দীর্ঘায়িত হয় আটলান্টার। অবশেষে নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের বিপক্ষে রিশিডিউল্ড ম্যাচ দিয়ে শুরু হয় আটলান্টার আসর। লর্ডার হিলে টস জিতে আটলান্টাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান নিউ ইয়র্কের অধিনায়ক মিসবাউল হক। আটলান্টার একাদশে ছিলেন চার বাংলাদেশি। নাসির হোসেনের সাথে ছিলেন জুনায়েদ সিদ্দিকি, কামরুল ইসলাম রাব্বি ও ইলিয়াস সানি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 4 উইকেট হারিয়ে 97 রান সংগ্রহ করে আটলান্টা। ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের জুনায়েদ সিদ্দিকি, যিনি খুব একটা সুবিধা করতে পারেননি। 12 বলে 13 রান করেন একটি 4 হাঁকিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 34 রান করেন ল্যান্ডল সিমন্স। 26 বলের মোকাবেলায় হাঁকান 4টি 4। এছাড়া 9 বলে 4টি 4 আর 1টি ছক্কায় 24 রান আসে অধিনায়ক রবিন উথাপ্পার ব্যাট থেকে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে কামরান আকমল ও তিলকরত্নে দিলশানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউ ইয়র্ক। মাত্র 4 ওভারেই স্কোরবোর্ডে জড়ো করে ফেলে 63 রান। জয় যখন নিশ্চিত তখন সাপের ছোবলের মতো বিষধর বোলিং নিয়ে হাজির হন ইলিয়াস সানি। মাত্র 14 বলে 28 রান করা দিলশানকে প্রথম বলেই বোল্ড করেন তিনি। এর পরের বলে রিচার্ড লেভিকেও বোল্ড করে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ এনে দেন। পরের বলে উইকেট পায় আটলান্টা। যদিও সানির হ্যাট্রিক হয়নি, তবে আগের দুই উইকেটের মতো এই উইকেটেও অবদান আছে তার। সানির বলে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি শহীদ আফ্রিদি, তবুও ঝুঁকি নিয়ে রান নিতে গেলে রান আউট হন মাত্র 11 বলে 34 রানের বিধ্বংসী ইনিংস খেলা আফ্রিদির স্বদেশী কামরান আকমল। এরপর নিউ ইয়র্কের আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি আটলান্টা। যদিও ভাগ্য সাথে থাকলে আরও অন্তত 3টি উইকেট পেতে পারতেন সানি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন, তবে ফিল্ডাররা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ওভারের চতুর্থ ডেলিভারিতে আফ্রিদিকে দারুণভাবে পরাস্ত করে LBW'র আবেদন করলো সাড়া মেলেনি আম্পায়ারের। পঞ্চম বলে মোহাম্মদ ইরফান আফ্রিদির ক্যাচ ছেড়ে দিলে আরও একবার উইকেট বঞ্চিত থাকতে হয় সানিকে। দুই ওভারে জোড়া উইকেট শিকারের দিনে খরচ করেন 11 রান। এছাড়া কামরুল ইসলাম রাব্বি 1 ওভারে 19 আর নাসির হোসেন 2 ওভারে 23 রান খরচ করেন। ম্যাচ হারলে ইলিয়াস সানি পান ম্যাজিক মোমেন্ট অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। এছাড়া দল তাকে দিয়েছে রাইডার অব দ্য ম্যাচের সম্মাননা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।